সহস্রাধিক, তখন শহরের চেহারাটা এমন। সড়কে বাড়ছে মানুষ আর যানবাহনের চাপ, সামনে ঈদ, তাই সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে হাট বাজার, শপিং মল। ফলে শহরগুলো ফিরে যাবে সেই পুরনো চরিত্রে, মার্কেট ও পথঘাটে জনসমাগম বাড়বে আরো। অদৃশ্য শত্রু করোনা ভাইরাস এই সুযোগে বিস্তার ঘটাবে আরো বেশি, এমন শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ঈদ কেনাকাটার জন্য খোলা, আমি ধারণাটা তীব্র বিরোধী। এর আগে রোজা চলছে, এখন অন্যান্য বিষয় কিন্তু আমরা বলেছি যে ঘরে বসে সেগুলো পালন করবার জন্য, এমনকি আমরা মুজিব বর্ষে উদ্বোধনী অনুষ্ঠান সেটাও কিন্তু আমরা ঘরে বসে পালন করেছি। এটা একটা ভুল সিদ্ধান্ত এবং এটা খুব শক্তভাবে বলতে হবে, এটা ভুল শুধু না, এটা একটা অন্যায় সিদ্ধান্ত। যদিও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে স্পষ্ট করেছেন তাদের সচেতন অবস্থান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দোকানপাট ও শপিং সেন্টার খোলা রাখা হলে অবশ্যই পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শপিং মলে আসবেন, তাদের পরীক্ষা করা এবং পরীক্ষা করে তাদেরকে শপিং মলে ঢুকিয়ে দেওয়া। একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের যে অনেকের ভিতরে কোনো উপসর্গ নাই কিন্তু তাদের ভিতরে সংক্রমণ আছে, সেটা হলো সবচেয়ে ভয়ের ব্যাপার। সবগুলো একসঙ্গে নয়, আমরা পরীক্ষামূলকভাবে প্রথমে কিছু প্রতিষ্ঠান খুলবে, সেটা সফলতা দেখে সেই সফলতাগুলো অনুসরণ করে অন্য অন্য প্রতিষ্ঠান আমরা খুলতে দিতে পারি যেগুলো জরুরি। যারা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন না সেগুলো বন্ধ করতে হবে, না হলে যেটা সামাজিক বিশৃঙ্খলা তো সৃষ্টি হবে এবং সামাজিক সংক্রমণ সৃষ্টি হবে সেটা আমরা ঠেকাতে পারবো না। করোনা মোকাবেলায় গত 26 মার্চ থেকে সারা দেশে ছুটি ও লকডাউন পরিস্থিতি চলছে। এই সময়ে 6 দফা বাড়ানো হয় সরকারি ছুটি।